হ্যাপি ডিঞ্জি স্মাইল চ্যান। সো আজকে আবার তোমাদের সঙ্গে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। সো ফার্স্টলি সবাইকে আমি বলে দিই যে আমি ভেবেছিলাম তোমরা যে জানো যে আমি হয়তো পয়লা বৈশাখের ব্লগটা এখনো পোস্ট করছি না, কেন বেসিক্যালি পয়লা বৈশাখের ব্লগ আর আজকে আমি যে মেকআপ প্যাকিং করছি সেই ব্লগটা দুটো ব্লগই ডিলিট হয়ে গেছে। সো তাই জন্য আমাকে আবার মেকআপ প্যাকিং করছি সেই ব্লগটা তোমরা এরপরের ভিডিওয়ে দেখতে পাবে, মেকআপ প্যাকিং করছি। সো আর তার সঙ্গে পয়লা বৈশাখের ব্লগটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি মুখেই বলে দিচ্ছি, আমরা পয়লা বৈশাখের দিন রামতলা গেছিলাম, এই হাওড়ার মধ্যেই ছিলাম, একটু রাম ঠাকুরের জায়গায় গেছিলাম, এরমভাবে আমরা পয়লা বৈশাখটা কাটিয়েছি। তো আগে তাই জন্য আমি যেহেতু ভেবেছিলাম পয়লা বৈশাখের ব্লগটাই তোমরা শুভ নববর্ষ তোমাদের বলবো, তো আমি এই ব্লগটাকে বলছি শুভ নববর্ষ, সব খুব ভালোভাবে কাটাও, সবার বছর খুব ভালো কাটুক। আজকের ভিডিওটা আমি স্টার্ট করি, আর এখনও পর্যন্ত না দেখে থাকো আমার ওই মেকআপ স্ট্যান্ড বানানোর ভিডিওটা, স্পেশালি চলে যাও আর গিয়ে দেখে না। তো হাতিবাগানে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু শপিং করেছি, বেসিক্যালি জুয়েলারি শপিং করেছি কিন্তু অনেক কিছুকে হাতিবাগান মার্কেটে গিয়ে। সো আজকে আমি সেইগুলোই তোমাদের সাথে বলেছিলাম, আমি সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনেছি আমরা। তো তোমরা দেখতেই পেয়েছো হাতিবাগান মার্কেটের পুরো ভিডিওটা, যদি এখনও পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে অবভিয়াসলি কিন্তু আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ঝটফট দেখে নাও হাতিবাগানের মার্কেটের আমরা কী কী শপিং করেছি। তোমাদেরও অনেক 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 হেল্প হবে ভিডিওটা দেখলে, কারণ অনেকেই মানে জানো না হাতিবাগান মার্কেটে মানে প্ল্যানেটের মতোই অনেকটা, তো অনেক কিছু আছে ওখানে, একদম ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সব কিছু, কিচেনের কুকিং আইটেমস ও কিচেনের জিনিস সব কিছু তোমরা পেয়ে যাবে। তো একবার দেখে নিও তোমরা, অবভিয়াসলি চেক করে নিও, খুব হেল্প হবে তোমাদের, এটাই বলে দিতে পারি। ড্রেস থেকে শুরু করে জুয়েলারি মানে নানান কিছু। তো চলো আজকে সেই ভিডিওটি আমি তোমাদের সাথে করতে চলেছি যে আমি হাতিবাগান মার্কেট থেকে কী কী শপিং করেছি, তো চলো দেখে নাও। এটা ফার্স্টে দেখাচ্ছি আর প্রাইসগুলো আমি বলে দিচ্ছি তোমাদের সঙ্গে। দেখো এই চুড়টা, এটা আমার চুড় মানে আমি কিনেছি, এই চুড়টা আমার বাবা কিনে দিয়েছে, বেশি আমি করে কিনেছি, আমার বাবা কিনে দিয়েছে এটা আমার জন্য। তো দেখে নাও, এই দেখো জাস্ট ডিজাইনটা দেখো, ভিডিওটাতে আমি পড়েছিলাম এটা, তখন তোমরা দেখতেই পেয়েছো, যারা দেখতে পাও না আমি এখন পড়ে পড়ে দেখাচ্ছি না, তারা তো ওখানে গিয়ে দেখে নিই, ভিডিওটা অবশ্যই চেক করে নিচ্ছি। এই জুতার প্রাইস কিন্তু 200 মানে দুটো 200, ওকে। সো তোমরা কিন্তু অবভিয়াসলি আমি এই ভিডিওতেও বলে দিয়েছি, আগের ভিডিও অনেকবার বলে বলেছিলাম, তোমরা কিন্তু একটু যে দরদাম করে নেবে তাহলে কিন্তু তোমরা অনেকটা তোমাদের প্রাইস চাইছো তোমরা কিন্তু সেই রকম প্রাইসের মধ্যেই পাবে। সো এই জুতার দাম বলেছিল হচ্ছে 200। সো দুটো জুত খুব দারুণ দেখতে ডিজাইনটা, আমি জানি না কতটা কিরম লাগছে, আমি তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে অবভিয়াসলি সবগুলোর পিকচার দিয়ে দেবো। শপিং করছি দেখতে হলে কিন্তু তোমাদের আর কয়েকটা দিন বলবো, সো আর কয়েকটা দিন তোমরা একটু ওয়েট করে যাও, প্রাইস হচ্ছে 150, সঙ্গে কিন্তু একটু অবভিয়াসলি দরদাম করে নেবে। তো এইটা হচ্ছে আমার মায়ের চুর, এটা চুরটা দেখো, তো দেখো 400 টাকা এই দুটো চুর, ঘট এটা হচ্ছে ঘটি চুর, দেখো ভীষণ সুন্দর দেখতে, 400 টাকা বলেছিল, আমিও বাবা মনে এটা 350 টাকা দিয়েছি। এইটা হচ্ছে আমার মায়ের জন্য, সো আমরা যে দোকানটা থেকে কিনেছি সেই দোকানটার নামও কিন্তু আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি, তো দামটা বলে কিন্তু সঙ্গে কিন্তু তোমাদের একটু আমি দরদামটা বললে আর একটু কম করে গেলে বাও কিনে নিয়েছি কম কম। ডিজাইনগুলো জাস্ট অসাধারণ, আমি দেখাচ্ছি আর এগুলো কোনো ফুলবে না, একটা ছিল শাড়ির সাথে কিন্তু আটকে যেতে পারে, সো তাই জন্য আমার মা এরকম সেপটা নিল, আর এই সেপটা জাস্ট অসাধারণ, দেখো 180 দুটোর প্রাইস, আমি ব্যাক ক্যামেরা করে দিয়ে দেবো। এই যে এই আংটিটা, অনেক কালেকশন আছে, সেই ফুল রিংস হয় পুরো হাত পরা যেগুলো আংটি হয় ওই আংটিগুলো অনেক কালেকশন আছে, 150 টাকা 200 টাকা 250 টাকা অনেক কালেকশন। আমি এইরকম একটা সেপে আঙুলো আংটি আমার ভালো লাগছিল না, 70 রুপিস, তো 60 রুপিস হয়েছে মনে হচ্ছে আমটা। তো হচ্ছে কানওয়ালা, আমরা কিন্তু একদিন অবভিয়াসলি যেতেই পারো, দেখো কানওয়ালা ডিজাইনগুলো ওখানে খুব সুন্দর সুন্দর, মিনে করা কানওয়ালা অবভিয়াসলি নিতে পারো। আমার মায়ের এটা, আমার মায়া নিয়েছে, এটার প্রাইসটা আমি সব একটা একটা করে বলছি আর আমি আমার মাকে জিজ্ঞেস করছি প্রাইসগুলো, কারণ তোমাদের ঠিকঠাক প্রাইসই তো বলতে হবে না, অসাধারণ, নিচে একটু ঝুমকো ঝুমকো আছে অ্যান্ড ওপরে যার সাথে কিন্তু সুন্দর
সুন্দর একটা কানবালা ডিজাইন। মা এই কানবালাটা কত নিল? 100 টাকা। সো অসাধারণ কান। তো এই কানবালার দাম হচ্ছে 100 রুপিস। তো 80 রুপিসে পেয়ে যাবে মনে হচ্ছে 80, কারণ আমার বাবা তো বলছিল কত বললো 80 রুপিস না কত। সো আমি ঠিক জানি না আসলে সব কিছু একসঙ্গে নিয়ে হয়েছে, তো তাই আমি আলাদা আলাদা করে কতটা করে দাম কমেছে সেটা আমি ঠিক আসলে তোমাদেরকে বলতে পারছি না। আই হোপ এটা 80 রুপিস, 100 রুপিস বলেছিল 80 রুপিস। মিনে করাগুলো কিন্তু 250 টাকা করে মিনে। দেখো আমি যে হাটটা দেখাচ্ছি এই হাটটা আমিও নিয়েছি, আমার আমিও পরবো, এই হাটটা আমার মাও পরবে। তো দেখো এই হাটটা জাস্ট অসাধারণ, মানে জানি না তোমরা কতটাকে এই ক্যামেরায় বুঝতে পারছো, বাট অরিজিনালি খুব সুন্দর ডিজাইন। আর এখানটা দেখো চেন চেন মতো আছে, খুব ফুলেরগুলো আছে দেখে নাও। 250 বলেছিল, সো আমার বাবা 200 দিয়েছে, তাতেও খুব খুশি। এটা দেখার পর তোমরা বড় হাট করতে ভালোবাসো, তোমাদের অনেকেরই পছন্দ হবে। এত আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে এখানে, কারণ আমি বুঝতে পারছি না, কারণ এটা প্যাকেটের মধ্যে আছে। এখন প্যাকেট থেকে খুলছি, দাঁড়া তোমাদের জন্যই খুলছি। আংটি আছে, এটার প্রাইস কিন্তু বলেছি যে সেটটা আছে, এই সেটটা কিন্তু আলাদা করেও করতে পারবে, সঙ্গে কিন্তু তোমরা একসঙ্গেও এরকম সেটে করতে পারবে। এরকম হার আছে, সঙ্গে কানের দুলগুলো দেখে নাও, এরকম কানের দুল সঙ্গে কিন্তু হাতে পরার জন্য, এরকম কিন্তু একটা করার জন্য কিন্তু ঠিক আছে। সো এরকম আর সঙ্গে একটা আংটি আছে, সবে মা পড়বে, সবে তোমরা দেখতেই পাবে। আমার মায়ের মা যাবে পড়বে হাটে, আমার মা যাবে পড়বে, তোমরা তবে দেখে নেবে, ভিডিওটা তোমাদের সাথে তখন বলে দেবো। যে দেখ কানের দুল আছে দুটো, আংটিও আছে, সব নিয়ে কিন্তু 550 টাকা। এটা তুমি তোমরা বলো, আমরা মনে হয় 450 টাকা মনে বাবা দিয়েছে এই হাটটাকে। সো আমি হাটটা ব্যাক ক্যামেরা, জাস্ট আমি যে লাস্টের জিনিসটা দেখাবো সেটা একটা হচ্ছে মানে এত গর্জিয়াস। ভিডিওটা যে করছি এখানে ভিডিওর ক্যামেরা তো একদম কি চকচক চকচক করছে, দেখো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট এটা হ্যাঁ আমার এরকম ভাবে না দেখালে পুরো ক্যামেরাটা চকচক করছে। এই হচ্ছে এই ব্যাগ, দেখো এই ব্যাগটা বলো তো এই ব্যাগটার কত প্রাইস হতে পারে। সবাই কিন্তু ভেতরে একটা কাঁধে নেওয়ার জন্য আছে, তো তোমরা একটু গেস করে আগে একটু লিখে দাও, তোমরা তোমাদের যেটা মনে হয় তোমরা কিন্তু সেটা লেখো, আমি অবভিয়াসলি এটা প্রাইস বলে দিচ্ছি। দেখো তোমাদের কত মনে হচ্ছে এটা, এটার প্রাইস কত হতে পারে, কত হতে পারে? এটার প্রাইস হচ্ছে অনলি 450, ইয়েস এটার প্রাইস হচ্ছে অনলি 450, 450 টাকা এটার প্রাইস। এটা আমার বাবা দিয়েছে হচ্ছে 350, ইয়েস 350 টাকায় বলো তুমি এরকম ব্যাগ পাবে? দেখো হাতিবাগান মার্কেটেই আইও, আমার মনে হয় সেটা পসিবল। আর একটু ঠিকঠাক করে দরদাম তো হবে, তাহলে তোমরা একদম বেস্ট, আমার মানে বেস্ট প্রাইসে সেটা পেয়ে যাবে জিনিসটা। একটু আমার বাবা দারুণ কোন দাম করতে পারে, সিরিয়াসলি আমরা এরকম পারবো না, তো বাবা যেরকম পারে। তো এই দেখো এটা দিয়েছে বাবা 350, এর ভেতরে চেন আছে, আমি ভেতরে যেটা সেটা দেখাচ্ছি, এটা 3। এই দেখো তার সঙ্গে কিন্তু ভেতরে ঘর আছে। তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি জানিও, তোমাদের সঙ্গে এটা গেল হচ্ছে হাতিবাগান থেকে কী কী শপিং করেছি সেটার একটা চমক। একটু হিসাবে দিয়ে দেবো প্যাকিং করার ভিডিওটা, এরপর আসতে চলেছে যে ভিডিওটা সেটা হবে হচ্ছে আর হচ্ছে হাতে মেহেদি করার ভিডিও। ইয়েস তোমরা কি কিছু গেস করতে পারছো যে কী টাইপের ভিডিও হতে চলেছে? হাতে মেহেন্দি করার যখন ভিডিও তাহলে খুব তাড়াতাড়ি সেটা চলে এসে তাকে অবভিয়াসলি লাইক করে দাও, আর ভিডিওটাকে এত দূর দেখলে যখন তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, বেল বাটন ক্লিক করো। তো চলো টাটা, সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, শুভ নববর্ষ, বছর খুব তোমার ভালো কাটাও। আবার একটা আমি দারুণ